আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমি দেখো বাংলাদেশ থেকে কীভাবে যারা নাকি প্রফেশনাল মোড পেয়েছেন, ফেসবুকের নতুন আপডেটটি প্রফেশনাল মোড যারা পেয়েছেন তারা কীভাবে বাংলাদেশ থেকে টাকা ইনকাম করবে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, অনেকে আমার কথা শুনে বলতে পারেন যে এ লোকটি হয়তো পাগল হয়ে গেছে, না হয় এরকম কথা কীভাবে বলবে, আমরা তো জানি যে বাংলাদেশ থেকে প্রফেশনাল মোড যারা পেয়েছে তারা টাকা ইনকাম করতে পারবে না। না প্রিয় দর্শক শ্রোতা, আমি সত্যি সত্যি বলছি, আজকে প্রমাণ দেখাবো। আজকের এই ভিডিওতে আপনি দেখতে পারবেন এবং শিখতে পারবেন কীভাবে আপনি প্রফেশনাল মোড যাদের অন হয়েছে তারা টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, চলুন তাহলে মূল ভিডিও শুরু করি। মূল ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করি, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি প্রতিদিনই আপলোড করে থাকি আমার চ্যানেল এবং আমার দিন ইসলাম টেকনোলজি নামে একটা ফেসবুক পেজ আছে, এই পেজে। তো প্রিয় দর্শক শ্রোতা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে মূল ভিডিও শুরু করি, আমি মোবাইল স্ক্রিন দিয়ে আপনাদেরকে দেখাই। যদি আপনি পুরোপুরি করতে না পারেন তাহলে এই কমেন্টটা জানাবেন, অথবা আমার ফেসবুক আইডির লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে মেসেজ করে জানাবেন, অবশ্যই আমি সঠিক সলিউশনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন তাহলে মূল ভিডিও শুরু করি, স্ক্রিনটাকে ফলো করেন এবং ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন। আপনি যখন আপনার আইডিতে যাবেন তখন এরকম ভিউ টুলস নামের একটি অপশন পাবেন, এই ভিউ টুলস অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি নিচের দিকে যাবেন একটু। নিচের দিকে যাওয়ার আগে আপনি দেখতে পারবেন উপরে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে, নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন যে খুব খেয়াল করে দেখবেন এখানে স্টার্স নামের একটি অপশন এখানে যুক্ত আছে। যাদের আইডিতে প্রফেশনাল মোড আছে তাদের আইডিতে এই স্টার্স অপশনটি পাবেন, কিন্তু অনেকের আইডিতে ক্রাইটেরিয়া নট মেট লেখে এরকম লেখা আসে। কিন্তু আমি এই আইডি দিয়ে আমি দেখিয়ে দেবো কীভাবে টাকা ইনকাম করা যায়। অন্য দেশ থেকে কিন্তু ইনকাম করা যায়, শুধু বাংলাদেশ থেকে ইনকাম করা যায় না এবং কিছু দেশ আছে ইনকাম করা যায় না। তো কীভাবে এই অ্যাপ্লাইটা করবেন আপনি বাংলাদেশ থেকে টাকা ইনকামের জন্য, জাস্ট স্টারে ক্লিক করবেন। স্টারে ক্লিক করার পরে স্টার যে সেট আপটা আছে সেটা চলে আসবে, লেখা আছে আর্ন মানি উইথ স্টার্স। তো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন স্টার্সের সাথে আর কি, এটাই বোঝাতে চাইছে। এটা করতে হলে আপনি নিচে দেখতে পাবেন, নিচে দেখতে পাবেন এখানে লেখা আছে এই যে গেট স্টার যে লেখাটি আছে সেখানে আপনি ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেট আপ পে আউট অ্যাকাউন্ট লাগবে, তো এখানে একটা অ্যাকাউন্ট আমি আগে থেকে অ্যাড করে রাখছি এই জন্য এটা চলে আসছে। তো আপনি যদি না আসে তাহলে অ্যাড করার অপশন আসবে, আপনি অ্যাড করে নেবেন। আপনি এই আপনার আমার আইডিটা আমি এখান থেকে ক্লিক করে নিয়ে, ক্লিক করে নেওয়ার পরে আমি এখানে নেক্সট ক্লিক করব। তো যেই নেক্সট অপশনটি আছে সেটাতে ক্লিক করব। আপনার যদি না থাকে তাহলে আপনি করে নেবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এরকম আসবে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এখানে এই অপশনটি আসবে, লিগাল ফার্স্ট নেম। এ দেখেন অটোমেটিকলি এখানে আপনার নামটা চলে আসছে, আপনার লাস্ট নেম চলে আসবে এবং আপনার বার্থডে মানে ডেট অফ বার্থ এবং আপনি কোন দেশের লোক। এখান থেকে অবশ্যই আপনি বাংলাদেশ ক্লিক করুন, বাংলাদেশে সিলেক্ট করার জন্য। যদি অন্য কোনো দেশ থাকে তাহলে উপরে ক্লিক করে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেলে আপনি জাস্ট নিচে যেই নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু লোড হওয়ার পরেই দেখতে পারবেন যে এখানে বাংলাদেশ এবং বিজনেস যে টাইপটা আছে সেটা আপনি ইন্ডিভিজুয়াল, যেহেতু আমরা আইডি পাসওয়ার্ড আইডি পারপাসে করতেছি এই জন্য ইন্ডিভিজুয়াল দিয়ে দেবো। ইন্ডিভিজুয়াল দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পরে আরেকটা অপশন আসবে, এরকম পাঁচটা স্টেপ আসবে। স্টেপের মধ্যে আমরা তিনটা অলরেডি ফিল আপ করছি, আরও দুইটা আছে, এই এখন এটা ফিল আপ করবো। এখানে আপনার যেই শূন্যস্থানগুলো আছে মানে আপনার এই বায়োডাটাটা যা আছে, প্রাইমারি অ্যাড্রেস, তারপরে আপনার পোস্টকোড, আপনার হোমটাউন, এগুলো সব আসবে। আপনি আপনার মতো করে আপনি ফিল আপ করে নেবেন। আমি আমারটা আমি ফিল আপ করে নিচ্ছি, একটা একটা করে আপনি সমস্ত কিছু ফিল আপ করে দেবেন। আপনার সিটির নাম এখানে দিবেন, সিটির নাম দেওয়ার পরে আপনি নিচের দিকে যাবেন, নিচের জায়গায় যাওয়ার পরে এখানে আপনার যেই কান্ট্রি নেই এটা ডিভিশন, এটা ডিভিশন সিলেক্ট করতে হবে। আপনার হোমটাউন, হোমটাউন যেটা যে বিভাগ আর কি, বিভাগটা এখানে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পরে আপনি নিচের দিকে দেখতে পাবেন আরেকটা অপশন আছে, পোস্টকোড চাবে এখানে, মানে আপনার যদি পোস্টকোডটা না জানেন তাহলে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে আপনার পোস্টকোডটা লেখা আছে সেখান থেকে আপনি দিয়ে নেবেন। তারপরে আপনি লিখবেন মোবাইল নাম্বার, এখানে আমারটা আমি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে এখানে আরেকটি অপশন আছে যেখানে কি আপনার ইমেল অ্যাড্রেসটা চাবে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। নিচে আরেকটা অপশন আছে সেটা হলো গিয়া ইন টিন সার্টিফিকেটের যে নাম্বারটা আছে মানে আপনার ট্যাক্স সার্টিফিকেটের, এই টিন সার্টিফিকেটের একটা
যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে বসিয়ে নেবেন। এখানে বসিয়ে নেওয়ার পর নিচে আরেকটি অপশন দেখতে পাবেন, সেই অপশনটা হলো কি এখানে টিক করতে হবে আর কি, যে এখানে আগে চেক মার্ক দিতে হবে। চেক মার্ক দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড হবে, কারণ অনেকগুলো ইনফরমেশন এখানে আছে এই জন্য একটু লোড হচ্ছে। লোড হওয়ার পর আরেকটি পেজ ওপেন হবে, কিন্তু এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা পেপ্যালের মাধ্যমে ইনকামটা নিতে পারবেন। পেপ্যাল অ্যাকাউন্ট না, আমরা ম্যানুয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করব। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিলেক্ট করে দেওয়ার পর একটু লোড হওয়ার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন দেশের, আই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার নামের, সেটা আপনাকে এখানে দিতে হবে। তো ব্যাঙ্ক কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে ব্যাংকের যে ওয়েনার আছে, যার নামে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামটা এখানে লিখতে হবে। তো আপনি যেই নামের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ব্যবহার করবেন, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে অ্যাড করে দেবেন। এখানে অ্যাড করে নাম অ্যাড করে দেওয়ার পরে নিচে আপনার ব্যাঙ্ক, যেই ব্যাঙ্কে আপনি এই টাকা উইথড্র করবেন, সেই ব্যাংকের সব ব্যাংকেরই একটা সুইপ কোড আছে। বাংলাদেশের সব, পৃথিবীর সব ব্যাংকেরই একটা করে সুইপ কোড আছে। তো এখানে আপনার যে ব্যাংক, সেই ব্যাংকের সুইপ কোডটা এখানে সেট করে দেবেন। সুইপ কোড যদি আপনার জানা না থাকে, তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন যে সুইপ কোড এই ব্যাংক, তাহলে আপনার নিচে সুইপ কোডটা চলে আসবে। তো আমার ইসলামী ব্যাংক, সেজন্য আমি আমার ইসলামী ব্যাংকারটা আমি এখানে, যে ইসলামী ব্যাংকের যে সুইপ কোডটা, ওই সুইপ কোডটা আমি এখানে দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে নিচের দিকে আরেকটা দেখতে পারবেন যে অ্যাকাউন্ট নাম্বার আছে, মানে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পারেন লিঙ্ক পে আউট মেথড, ওই লেখাটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে আপনার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল। এখান থেকে আপনি ইচ্ছা করলে অ্যাডিও ইনফো করতে পারেন এবং লেটারও করতে পারেন, পরেও করতে পারেন বা এখনও করতে পারেন। তো এখান থেকে আপনি অ্যাড লেটার করে দেন, আমি অ্যাড লেটার করে দিলাম। আপনি পরবর্তীতে আমরা অ্যাড ভিডিওর থেকে অ্যাড করে দেব। তারপর যে অপশনটি আসবে সেখানে আপনি নিচে দেখতে পাবেন ডান। ডান ক্লিক করার পরে কিন্তু এই অপশনটি চলে আসবে। এই অপশনটি চলে আসলে আপনার যেই আপনার ফেসবুক থেকে টাকা ইনকামের সিস্টেমটা, ওটা কিন্তু অটোমেটিকলি চালু হয়ে যাবে। আপনার এই দেখেন, এই জায়গায় কিন্তু ডলারের চিহ্নটা আসছে এবং জিরো জিরো আসছে, তার মানে আপনার টাকা ইনকামের প্রসেসটা চালু হয়ে গেছে। এই পুরো প্রক্রিয়াটা যদি আপনার বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে কী অসুবিধা হচ্ছে। আমি এটার পরিপূর্ণ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং যেভাবে আপনি আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মুড পাওয়ার পরে আপনি এই সিস্টেমটি অন করতে পারেন, সর্বদিক আমি আপনাকে সহযোগিতা করব। ডিসক্রিপশানে আমার পেজের লিঙ্ক এবং আমার আইডির লিঙ্ক দেওয়া থাকবে। যদি সেখানে না পারেন, আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি বলে দিবেন কী কী সমস্যা পারতেছেন না কেন, আমি আপনাকে বলে দেব। আপনার ফেসবুক আইডি থেকে প্রফেশনাল মোড দিয়ে স্টার্স অপশন থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। তো প্রিয় দর্শক শ্রোতা, এখন হয়তো বিশ্বাস হয়েছে যে আমি বলেছি যে বাংলাদেশ থেকে প্রফেশনাল মোড দিয়ে টাকা ইনকাম করা যায়। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, তো আপনারা যারা এখনও ভিডিওটি বুঝতে পারেন, পুনরায় আবার দেখতে পারেন, এবং যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারেন, অথবা এই কমেন্ট বক্সে আপনার সুন্দর আঙ্গুল দিয়ে শালীন ভাষা আপনি কমেন্ট করতে পারেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই ছিল ভিডিও। অন্য আরেক দিন এরকম ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে প্রত্যাশা আজকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।